রাস্তার উপর গাছ ভেঙে গিয়ে বিপত্তি। বালিবাজারে জিটি রোডে ব্যাপক যানজট। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত ঘোষ। দেবব্রত, এই মুহূর্তে কি যান চলাচল শুরু হয়েছে, কি পরিস্থিতি? দেখো, যান চলাচল সাময়িকভাবে শুরু হলেও এখনো পর্যন্ত কিছু যানজট কাটেনি। ভোর রাতে একটি বিশাল বহু প্রাচীন বট গাছ বালিবাজারের জিটি রোডের ওপর পড়ে যায় এবং এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং যানজট বেলুড় বাজার থেকে শুরু করে জাতীয় সড়ক পর্যন্ত ছড়িয়েছে। ভোর থেকেই গাছ ছড়ানোর কাজ শুরু হলেও এখনো তা সম্পূর্ণ হয়নি, ফলে বড় গাড়ি কোনোভাবেই চলাচল করতে পারছে না এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশ এবং দিল্লি থানার পুলিশ তারা ঘটনাস্থলে রয়েছেন এবং যানজট যাতে স্বাভাবিক হয় তার চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু কতক্ষণে তা স্বাভাবিক হবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ধন্যবাদ।